দুষ্কৃতিকারীর অবাধ বন্ধংসযজ্ঞ, যার বাবে অস্তিত্বর সংকটত কলিয়াবরের ঐতিহাসিক মিসাকুত। কুঠর ভিতরতে দুষ্কৃতিকারিয়ে পাতিছে গাঁও, যার বাবে হেরাই যাওয়ার উপক্রম ঘটিছে মধ্যযুগর এই ঐতিহাসিক সমল। ইয়াত বিভিন্ন ধৰণৰ আৱাসগৃহ আছে, বিদ্যালয় আছে, মছজিদ আছে ইত্যাদি ইত্যাদি। গতিকে আমি আশা কৰোঁ যে বুৰঞ্জী প্ৰসিদ্ধ এই মিছাকোট আৰু চামধৰাগড় বুৰঞ্জীৰ পৃষ্ঠাত সদায় জিলিকি আছে, সদায় জিলিকি থাকিব আৰু জিলিকি থাকিব লাগিব। কলিয়াবৰত অৱস্থিত আহোম সামৰিক ঘাটিৰ এক গুৰুত্বপূৰ্ণ অংগ এই মিছাকোট। ঐতিহাসিক চামধৰাগড়ৰ কিছু পূবে মিছাৰ 37 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ দাঁতিত অৱস্থিত এই মিছাকোট। আহোম রাজত্বকালত মিৰ্জুমলাই অসম আক্রমণ করার সময়ত 1662 খ্রিস্টাব্দত লেচাম হাতীপুরুয়ায় ইয়ার সমীপতে বাধা দিয়ে বিশ্বাসঘাতকতার বাবে মৃত্যুবরণ করবলিয়া হয়। মিছাৰ 37 নম্বৰ রাষ্ট্রীয় ঘাইপথৰ কাষতে থকা এই কুঠর চৌকাশর দৈর্ঘ্য 1848 মিটার, বহল 8 মিটার আর উচ্চতা 4 মিটার। এয়া কলিয়াবৰ মিছাৰ আছে, মধ্যযুগৰ কলিয়াবৰত অবস্থিত আহোমৰ সামরিক ঘাটির এক গুরুত্বপূর্ণ অঙ্গ এই মিছাকোট। বর্তমান বেদখলকারীর কবলত এই মিছাকোট। মিছাকোটর ভিতর ভাগের বর্তমান নোহা হল বহুমূল্যবান গছ, তার পরিবর্তে গড় লৈ উঠিছে একো একোটা ঘর। সেই কোটটিও বেদখলমুক্ত করে পুনৰ সংরক্ষণ করবল দাবি তুলিছে সচেতন লোকের দল সংগঠনের বিষয়ববীয়। ইয়াত প্রত্নতত্ত্ব বিভাগে, আমি জানো যোৱা বছর প্রত্নতত্ত্ব বিভাগে এই মিছাকোট আর চামধৰাগড় তেখেতসকলের অধীনলৈ নিছে, কিন্তু এখন ফলক লগে তেখেতসকলের দায়িত্বর সামরণি পেলাইছে। কলিয়াবৰৰ প্ৰদীপাকৰ দাস, নিউজ 18 অসম নর্থ ইষ্ট।